সবাইকে শুভ ষষ্ঠী আমার তরফ থেকে, যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে। তো আমি কিছুক্ষণ আগে জাস্ট ঘুম থেকে উঠে ব্রাশ করেছি, ঘরের কোনো কাজ করিনি, এবং মায়ের ছুটি আজকে, ষষ্ঠী আর অষ্টমী ছুটি নেয় মা। গলাটা পুরো বসে গেছে, কালকে এত ঘুরেছি, খেয়েছি আইসক্রিম, খেয়েছি। উঠে কি করেছে, কি করেছি বলে দাও তো। চায়ের বদলে কালো জিরে ঢেলে দিয়েছে ভগবান। তো যাই হোক, এই সব তো চলতে থাকবে। বাচ্চাটাকে নিয়ে আজকে এই যে পুরো প্যাকড আপ হয়ে গেছে বাচ্চা, উমা টুপি ফুপি টাওয়াল পাওয়াল জড়িয়ে পুরো অন্যদিন প্যাক করে দিয়েছে। একটু নিচে লাইটিং ফাইটিং একটু মণ্ডপটা একটু একটু ঘুরিয়ে নিয়ে আসবে দাদা, আমিও যাচ্ছি, তাই চট করে জামাটা পরে নিলাম। তো চলো চলো নিচে যাওয়া যাক। একে দেখি, ওকে দেখি, উলি 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 উলি, এক্ষুনি চলে আসবে কিন্তু। দাঁড়া রে আমার জন্য, জঙ্গল আমাদের ফ্ল্যাটে সব চারির জায়গায় এরকম ফুলদানি বসিয়েছে। উকি বাচ্চা, তুই কি ছেড়ে গোদ লাগু, গোদ লাগছ হবে, গোদ লেগেছে। মেয়েটা নিয়ে যা দেখো, চল দেখাই যাচ্ছে না। ষষ্ঠীর দিন আমাদের বাড়িতে নিরামিষ হয়, মা ছুটি নেয় এবং মা পুজো দেয় বলে। তো এখানে শিমুইয়ের পায়েস করেছে এবং ছোলার ডাল করেছে, দুটো হয়ে গেছে। ময়দাটা মেখে নিচ্ছে মা লুচি করবে বলে, আর আলুর দমও কষা কষা করে করছে। বাবা লুচি ছাকবে বলে তেল গরম করতে বসিয়ে দিয়েছে, আর এখানে আমি তো না খেয়ে মায়ের সাথে ফার্স্টে পুজো দিতে যাব, পুজো করে এসে তারপর ওই ফুলকো ফুলকো লুচি খাবো। তো এখন যাচ্ছি মায়ের সাথে, ষষ্ঠী পুজো মা করবে, সেই পুজোর জন্য মা রেডি হয়ে গেছে, চান করে শাড়ি করেছে, কালী পুজো হয়। আর তোমাদেরকে বলে দিই যে আমরা যখন গেছি তখন পুরো ফাঁকা ছিল, সেরকম ভিড় ছিল না, মা একদম ফাঁকায় ফাঁকায় শান্তি করে পুজো দিয়েছে। এবং পুজো দেওয়ার পর বাড়িতে এসে এখানে ওই ফুলটা যেটা নিয়ে এসেছিল সেটা বাচ্চাটাকে দিচ্ছে। বাচ্চাটাকে দেখো না, খালি খিলখিল খিলখিল করে তাকাচ্ছে। আর এখানে মা মিষ্টি দিচ্ছে, সবাইকে হাফ হাফ মিষ্টি দিল, কিন্তু অনুদিকে দেখো গোটা মিষ্টি দেবে। তোমার জন্য গোটা, আমি খাবো না এখন মিষ্টি, বলে বোঝাতে পারবো না যে কত জোর খিদে পেয়েছে। তো মা গেছে এখন আমাদের বাড়ির পুজো, মানে বাড়ির ঘরের পুজো দিচ্ছে, বাইরের পুজো দিয়ে এসে, এবং আমি এখানে খাবার নিয়ে বসে পড়েছি। শিমুই করেছে এবং ছোট আলুর দম করেছে কষা কষা করে, এবং নারকেল দিয়ে ছোলার ডাল, যেটা খুব ভালো লাগে, মিষ্টি মিষ্টি, এবং লুচি। চলো আর ওয়েট না করে খাওয়া যাক। উফ, আমার প্রচুর জোর খেতে পেয়েছিল, অনেকক্ষণ পর খেতে পেরেছি। তো এই মানে লম্বাতেই ভিডিও নিয়ে নিয়েছি তাড়াহুড়োতে, এবং খেতে খুব টেস্টি ছিল, গরম গরম লুচি আর আলুর দম, পুরো তৃপ্তি এসে গেল। বাড়ি থেকে বেরিয়ে শুভর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো ষষ্ঠীতে আমার প্ল্যান ছিল আমি শুভ আর কাকিমা, মানে শুভর মা, তিনজনে যাবো, বাট শুভ কাজ পড়ে যাওয়ায় আমি কাকিমাই যাচ্ছি। তো জানিও আমাকে কীরকম লাগছে, অলমোস্ট চলে এসছি ওদের বাড়িতে, যাই দেখি শুভ দাঁড়িয়ে আছে, মানে বেরিয়ে যাবে আমার সাথে দেখা করে। তো দেখা যাক কী হয়। তো শুভদের বাড়িতে গিয়ে যতক্ষণ কাকিমা রেডি হচ্ছিলো ততক্ষণ একটু আয়নার সামনে দাঁড়িয়ে আমি একটু ক্যাট মারছিলাম। তারপর রেডি হয়ে যাওয়ার পর আমরা বেরিয়ে পড়ি। আমাকে কীরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। চলো যাওয়া যাক। এই যে বাইরে বেরিয়ে পড়েছি, তো শুভ নেই, আমি আর কাকিমাই আছি। এই যে আমি আর কাকিমা, আমাদের কালারটা অনেকটা এক। তো আমরা এখন যাচ্ছি মার্কেটের ভেতর দিয়ে আটের পল্লীর ঠাকুরটা দেখতে, খুব ভালো করেছে, আশা করছি ভিড় যেন না হোক, তারা দেখতে পারবে। চলো যাওয়া যাক। কাকিমার সাথে পুজোতে সেইভাবে একা কখনো বেরোইনি, বেরোলে নয় শুভ ছিল, নয় পায়েলদি, মানে শুভর বৌদি ছিল। তো এখানে আমি আর কাকিমাই বেরিয়েছিলাম। তো একটা ঠাকুর দেখার পর কাকিমার টুকিটাকি একটা দোকান থেকে কিছু কিনবে বলে ঢুকেছিল, এবং লাইটিংগুলো জাস্ট দেখো কি ভালো লাগছে না। তারপর আমরা এখানে আমাদের শ্রীরামপুরের মধ্যেই মিলন সমিতির কাছে এই ঠাকুরটা করেছিল, কোনো থিম প্যান্ডেল না, নর্মাল করেছিল, ভালো করেছিল। তো অনেকগুলো ঠাকুর দেখেছিলাম সেদিনকে আমরা, নানা করে তো ছ সাতটা ঠাকুর দেখেইছিলাম। এবং এটা হচ্ছে আটের পল্লীর ঠাকুর, যদি আমার ভিডিওটা না দেখে থাকো, যে ভিডিওতে থিম প্যান্ডেল সম্পর্কে আমি বলেছি বিস্তারিত, সেটা দেখে আসতে পারো, তোমরা বুঝে যাবে এটা কী থিমের ওপর করেছে। এই প্যান্ডেলটাও আমার ভীষণ ভালো লেগেছে, এবং কনসেপ্টটাও একটু নতুনত্ব এবং ভালো।
এটা দেখার পর চলে যাই আমরা ব্রিজের নিচে কালীতলার ঠাকুরটা দেখতে, এবং কালীতলার ঠাকুরটা দেখে ওখান থেকে আমরা চলে যাই এবার একটু মাহেশের দিকে যাব। মাহেশের দিকে যাওয়ার আগে আমরা আমাদের পাড়ার এই দিকে ব্রিজের নিচে মাদাম বাগানের ঠাকুরটা দেখি। এটা একটা থিম প্যান্ডেল, যেটা আমি থিম প্যান্ডেলে দেখাইনি। এটা খুব সুন্দর করেছে জলের ওপরে, খুব দেখতেও ভালো লাগছে লাইটিংয়ে। এটার মেন কনসেপ্টটা হচ্ছে পাখি, মানে বদ্যি পাখি বলো বা টিয়া পাখি বলো, আমরা পুষি সেটাকে খাঁচায় বন্ধ করে রাখি, সেটা না করে বলেছে পাখিকে খোলা আকাশে উড়তে দিতে, তারাও একটা প্রাণী, তাদেরও একটা জীবন আছে। সেই কনসেপ্টেই এই থিমটা করা হয়েছে এবং ঠাকুরটাও ভালো করেছে। তারপর ওখান থেকে চলে আসি আমাদের এইখানে, একদম আমাদের বাড়ির কাছে। এখানেও খুব লাইন পড়েছিল নিউ বয়েজ ক্লাবে। এখানে মানে এটা প্যান্ডেলটাও খুব ভালো করেছে। এটা থিম প্যান্ডেলের ভিডিওতে দেখানো হয়নি, তখন কাজ অনেক পুরোটা হয়নি, আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ গাইজ, একটুখানি বুঝে নিও। আর এখানে দেখো লেখা আছে, বিদ্যা ও জ্ঞান অর্জনই কি কেবল অর্থ উপার্জনের জন্য? না, একদমই না, কারণ অর্থ উপার্জনের জন্য ছাড়াও জ্ঞানের প্রচুর প্রয়োজন পড়ে জীবনে চলার পথে। এবং এখানে আগেকার দিনের মানে ফিরে পেতে চাই কনসেপ্টটা, মানে আগেকার যুগে যেরকম আমরা খেলতাম, মানে এখন তো সব ফোনের মধ্যেই ঢুকে থাকি, এখন নানান রকম গেম খেলে মানুষ শুয়ে বসে, আর সেইভাবে বাইরে ফুটবল ক্রিকেট খেলতে যাওয়া হয় না। আগেকার যুগের দৃশ্যগুলোকে এঁকে খুব সুন্দরভাবে তুলে ধরেছে যে আগেকার দিনের জিনিসগুলো কীভাবে হারিয়ে যাচ্ছে, মানে প্রজাপতি ধরতে যাওয়া, কাগজের নৌকা বানিয়ে জলে ভাসানো, ঘুড়ি খেলা, তো মানে হ্যাঁ ঘুড়ি ওড়ানো এইসব। তারপর ওখান থেকে চলে যাই আমরা, এখানে ভ্যানিশ করেছিল, এটা হচ্ছে মাহেশের ওখানের একটা প্যান্ডেল। তো আমরা যেদিন গেছিলাম সেদিন লাইন পড়েছিল, কিন্তু ভ্যানিশটা সেদিন বন্ধ ছিল এবং ভেতরে বিভৎস ভিড়, লোকগুলো ভাবছে হয়তো ভ্যানিশ হবে, কিন্তু অনেকক্ষণ দাঁড়ানোর পর আমরা বুঝতে পারি যে ভ্যানিশ সেদিন বন্ধ ছিল। এবং এখানেই নাচ করে ভ্যানিশ দেখিয়ে কিছু একটা প্রোগ্রাম করা হতো, বাট হয়নি। বেরিয়ে গিয়ে দেখি এখানে 3 নম্বর বাসের একটা স্ট্যাচু টাইপের করা আছে, ওখানে কাকিমার একটা ফটো তুলে দিই এবং তারপর আবার একটা ঠাকুর দেখতে চলে যাই। এর কনসেপ্টটা সত্যি বলতে আমি বুঝতে পারিনি কী করতে চেয়েছে। এখানে একটা চেয়ার উঠছে আর নাবছে, সেটারই সবাই ভিডিও করছে, অ্যাকচুয়ালি কী বোঝাতে চেয়েছে সেটা বুঝতে পারিনি। এবং ঠাকুরটা এই মণ্ডপ থেকে ঘুরে গিয়ে ভেতরের দিকে মেন ঠাকুরটা রয়েছে, ঘুরে যাচ্ছে যারা তারা। তো ঠাকুরটা দেখায়নি, মানে আমি ভুলে গেছিলাম ঠাকুরটা দেখাতে। দেখতে পাচ্ছ আমি ভয়েস ওভার করছি, পেছনে বাজি ফাটছে, মানে কালী পুজো চলে এলো, একটা পুজো শেষ হতে না হতে একটা চলে এলো। তো লাস্টলি আমরা গেছিলাম হরিসভার ঠাকুরটা দেখতে, তো কাকিমা এখানে নমস্কার করছে, আমি ভিডিওটা করে বেরিয়ে যাই। এবং এখানে আমরা গেছিলাম খেতে, আমরা এক চিকেন রোল খেয়েছিলাম, কিন্তু ভিডিওটা আমি ব্যাক ক্যামেরা দিয়ে করি বলে ফোনটাকে রেখে খাচ্ছিলাম, আমি দেখিনি যে ভিডিওটা জুম হয়ে গিয়ে এরকম হয়েছে। যাই হোক, তো এই ভিডিওটা করেছি যখন দিলাম, এবং বেরোনোর সময় রাস্তায় নানান রকম সেই কি বলে এইগুলোকে স্ট্যাচু টাইপের করেছে লাইটিংয়ের, দেখতে খুব ভাল লাগে, ময়ূর, তারপর জোকার, তারপর কঙ্কাল করেছিল দেখলাম, তারপর রাক্ষস, এই টুকটাক জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবং ভিডিওটা আরও বড় আছে, আরও এক জায়গায় যাবো, তো তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো যদি এতক্ষণ দেখে থাকো। তো ঠাকুর দেখা কমপ্লিট, ফুচকা খেলাম, এগ রোল খেলাম, এগ রোলের ভিডিওটা ঠিকঠাক নিতে পারিনি, আর এখানে আমরা দুজন আইসক্রিম খেতে খেতে আবার বাড়ির দিকে যাচ্ছি। আমরা দুজন খুব ভালো ঘুরলাম, বলো কাকি, দারুণ ঘুরেছি দুজন। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এই যে ব্যাগটা দেখছো, বড় ব্যাগ, এই ব্যাগটা কাকিমাদের বাড়িতে ছিল, সেই ব্যাগটাও নিয়ে নিলাম। তো চলো, সুবোধ তো বলছে রাত্রিবেলা হোল নাইট কলকাতায় ঠাকুর দেখতে যাবে, ইচ্ছে আছে, কিন্তু বাড়ির লোক যদি না ছাড়ে, দেখা যাক বাড়ি গিয়ে যদি রাজি করাতে পারি তাহলে তোমরা কলকাতার ঠাকুরের ভিডিও দেখতে পাবে এবং আমিও যেতে পারবো। তো হ্যাঁ, বাড়িতে অনেক করে রিকোয়েস্ট করার পর বাড়ি থেকে ছাড়ে, যেহেতু অনেকগুলো গ্রুপের সাথে আমরা গেছিলাম, শুধু শুভ আর আমি একা যাচ্ছিলাম না, তাই বাড়ি থেকে ছেড়েছিল। কিন্তু এগোতে এগোতে গ্রুপ পুরো বিচ্ছিন্ন হয়ে যায়, যে যার মতন ঘোরা শুরু করে দেয়। আমাদের সাথে আর একজনই ছিল, আর কেউ ছিল না। এবং কলকাতার রাস্তাগুলো রাত্রিবেলা সত্যি খুব সুন্দর লাগে, লাইট জ্বলছে। হাওড়া ব্রিজ দিয়ে গেলাম, গিয়ে ফার্স্টে এই ঠাকুরটা দেখলাম। আমি জায়গাগুলো ঠিকঠাক জানি না, আমি শুধু ঠাকুরগুলোকে এবং প্যান্ডেলগুলোকেই শেয়ার করছি তোমাদের সাথে। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ার, ওই এরিয়াতেই আমরা বেশি ঘুরেছি, খুব একটা বেশি ঠাকুর দেখতে পারিনি। এবং এইখানে থিম করেছিল হচ্ছে রাম মন্দির, এত ভিড় হয়েছিল আর চারিদিকে একটাই কথা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম।
তো দেখে নিলে তোমরা যে কি পরিমাণে ভিড় এবং ভিড়ের সাথে কত চেঁচানির আওয়াজ। তো লাইন যেন এগোচ্ছিলই না, অনেকটা ভেতরে ছিল ঠাকুরটা এবং ভেতর দিয়ে যেতে যেতে শুভর মুখ এখানে পুরো ভেজা হয়ে গেছে, কারণ রাতও হচ্ছিল, ঘুম পেয়ে যাচ্ছিলো, এবার খিদেও পাচ্ছিল একটু একটু, তার সাথে বন্ধুরাও আলাদা হয়ে গেছিলো। আর ভিড়টা জাস্ট দেখো, মানে খুব একটা ঠাকুর আমরা দেখতে পাইনি, কিন্তু রাম মন্দিরটা সত্যি খুব সুন্দর করেছিল, এর জন্য ভিড়টা অনেক হয়েছিল। একটু সামনে থেকে জুম করে যতটা আমি পেরেছি ততটা দেখিয়েছি, তোমাদেরকে এরকম লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তারপর এই সামনে দিয়ে একটু দেখিয়ে দিলাম এটা, তারপর ভেতর দিক দিয়ে যখন বেরোই, উড়ি বাপরে, যেন এত ঠেলছে সবাই, মানে মানে স্ট্রেটলি এগোতেই পারছিলাম না, এত ঠেলছিল বাবা রে বাবা। তারপর এগোই এবং তখন আবার জয় শ্রীরাম জয় শ্রীরাম, একজন তো বলেই দিল নরেন্দ্র মোদীজি, মানে ভাবো সেই পজিশনে আমার অবস্থা। তো এখানে তো আমি মানে কী বলবো, হাসবো না কি করবো বুঝতে পারছি না, কারণ আমার খুব জোর হাসি পেয়ে গেছিলো, এই জন্য আমি এখানে হেসেও ফেলবো তোমরা দেখো। এবং তারপর এখান থেকে বেরোই এবং গাড়িও খুঁজে পাচ্ছিলাম। এতক্ষণ আমরা একটা ঠাকুর দেখেছি যেটা শুধু কিছু বলতে হবে না, শুধু কি একই নারা একই নাম, জয় শ্রীরাম জয় শ্রীরাম। আর এখন গাড়ি কোথায় রেখেছি আমরা খুঁজে পাচ্ছি না। তো গাইস আমি খুব মজা পেয়েছি জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখে নরেন্দ্র মোদি। তারপর আমরা যে প্যান্ডেলটাতে যাই এটাও আমার খুব ভালো লেগেছে, বেশ রাজকীয় মতন, বেশ শাইনি, খুব সুন্দর সব ফটো দেওয়া রয়েছে রাজাদের না কাদের আমি খেয়াল করিনি। এটা ঝাড়বাতিটাও অনেকটা বড় ছিল, এখানে দাঁড়িয়ে ফটো তোলা যেত না, নাহলে আমি অবশ্যই ফটো তুলতাম, কারণ মানে কী বলবো ভেতরটা অনেকটা বড় ছিল। আর ভিড় কলকাতায় যায় না কেন এত হয় সত্যি। তারপর এই লাস্টে এই নোংরা নোংরা আয়নাটাতেই ফটো তুললাম, এবং এখানে এরা এখন কী করছে একটু পরেই জানতে পারবে, এরা বিমল নিয়ে ফটো তুলবে। কি অবস্থা এদের বলো জুয়া কেসরি বিমল, তারপর আর কি ওই কটা ঠাকুর দেখি আমরা ডিসাইড করলাম যে এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ খিদেও পাচ্ছিল এবং আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, বিশেষ করে শুভ আর আমি, কারণ শুভ কাজ থেকে ফিরেই আমরা কলকাতায় চলে গেছিলাম আর আমি অলরেডি কাকিমার সাথে মানে শুভর মায়ের সাথে ঘোরার পর গেছি, মানে প্রচণ্ড টায়ার্ড ছিলাম। এবং রাস্তায় যেতে যেতে উত্তরপাড়ার কাছের কটা ঠাকুরও শুভ বললো চল এসেছি যখন এই ঠাকুরগুলো দেখে নিই, আর কলকাতার থেকে তো উত্তরপাড়াটাতে অতটা ভিড় ছিল না, ফাঁকাই ছিল, তো সেইগুলোই তোমাদের সাথে ছোটো ছোটো করে শেয়ার করলাম। আর শুভর মনটাও খারাপ ছিল, কারণ অনেক বন্ধুদের সাথে যাওয়ার পরেও সবাই আলাদা আলাদা হয়ে গেছিলো, এর জন্য তো ভিডিওটা খুব একটা বড় আর হয়নি। কাকিমার সাথেই যতটা ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করলাম ভালোভাবে, ওর সাথেও ঘুরেছি, মানে মোটামুটি সব মিলিয়ে সপ্তমীটা আমার খুব ভালোই কেটেছিলো, সরি সপ্তমী না ষষ্ঠী, সপ্তমীর ব্লগ পরে আসবে। তারপর আর একটা জায়গায় গেছিলাম, এটা কি জলপরীদের দেশ টাইপের কিছু করেছিল ভেতরে, এখানটাও খুব ভালো করেছিল, মানে জলের নিচে আন্ডার ওয়াটারে যেরকম জিনিসগুলো থাকে, যেসব মাছ জেলি ফিশ বলো বা জলপরী বা এই ঝিনুক শামুক সব নিয়ে ওরা অ্যাকোরিয়ামের ভেতরটা যেরকম থাকে বা সমুদ্রের নিচে যেরকম থাকে সেরকমই করেছে। তো ব্যাস এইটুকুনি ছিল, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। এদের এখনও ফটো সেশন চলে যাচ্ছে, মানে এত এনার্জি ওদের। এবং তার মধ্যে একটু তোমাদেরকে সময়টা দেখিয়ে দিই, এখানে শুভকে বললাম একটু সময়টা দেখা, শুভ সময়টা দেখাতে গেলে একজন এসে কি একটা নিয়ে গেল। যাই হোক 4:40 বেজে গেছে এবং তারপর আমরা বাড়ি ফিরবো, চলো যাওয়া যাক। হেলমেটও খোলার সময় পাইনি, সারা রাত জেগে আমাকে ঠাকুর দেখিয়েছে, নিজে ঠাকুর দেখেছে, এখন এতগুলো কুলারের পাশে বসে নিজের শরীরটা ঠান্ডা করছে, তাই তো? কিছু বলতে চান আপনি? কিছু বলেন প্লিজ। ডুবজি বন্ধু হয়েছে সাবধান। তারপর আর আজকে অঘটন ঘটেছে আমাদের সাথে, ক্রাইম পেট্রোলের মতো।